প্রথম তোমাকে কোল মাইন অ্যামেনিয়া বলে মনে হতো। তোমার কণ্ঠ সুরবিত শব্দের অনেকটা ঝিঁঝি পোকার ডাকের মতো লাগতো। তবে ধারণাটি ছিল বালির বাঁধের ন্যায় ক্ষণস্থায়ী, কারণ কখন জানি তুমি সাইট্রিক অ্যাসিডের মতোই ভালোবাসা দিয়ে তোমার প্রতি অপছন্দে জমে থাকা কিউপ্রিক অক্সাইডে ঢাকা মনটাকে স্বচ্ছ করে দিয়েছিল। তারপর শুরু হলো অ্যাট্রাকশন। তুমি জানো চুম্বকের উত্তর মেরু আর আমি চুম্বকের দক্ষিণ মেরু। তখন কিন্তু তোমার কণ্ঠটাও আমার ভায়োলিনের সুরের মতো লাগতো, আর তুমি বলতে আমার এটোকেলেট, স্যাকারিন আর নিঃশ্বাস ইথাইল অ্যালকোহলের মতো যা তোমাকে মোহমিত করত। ভেবেছিলাম অসমাপ্ত ভালোবাসার জন্ম নিয়েছে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, হঠাৎ তোমার হৃদয়ের পিছনের রেড অক্সাইড উঠে যেতে থাকায় আমার মুখটাও তোমার হৃদয়ের আয়নায় ঝাপসা হয়ে আসে, ভালোবাসাটাও কর্পূরের মতো উড়ে গেল, চুম্বকত্ব হ্রাস পেতে থাকে। তবুও তোমার পিছু ছাড়িনি, তবুও তোমার পিছু ছাড়িনি। তোমার মনটা হতে পারে অ্যালুমিনিয়ামের মতো ঠুনকো, তাই আমার ভালোবাসাকে হিলিয়াম আর্গনের মতো নিষ্ক্রিয় ভাবলেও আমার মনটা কিন্তু ইরিডিয়ামের মতোই ভারী, লোহার মতো শক্ত, অনেকটা অ্যান্টিমনির নাই। যতই দুঃখ কষ্ট দিয়ে আঘাত করো, কোনো শব্দ প্রতিক্রিয়া রূপে পাবে না, কোনো শব্দ প্রতিক্রিয়া রূপে পাবে না। তবে আজ প্রশ্ন রয়ে গেল, একদিন তুমি তো নাইট্রিক অ্যাসিডের মতোই এসে আমাকে হাসিয়েছিল, তবে কেন আজ হাইড্রোজেন সালফাইডের মতো রূপ, পচা ডিমের মতো গন্ধযুক্ত আচরণ করছো? কেন আজ আমার নিঃশ্বাস নিকোজেন মৌলের মতন অসহ্যকর লাগছে? কেন এবার তোমায় 100 কিলোট ক্যালসিয়াম অক্সালেট মনে হয়? তবে কি আমাকে সোনা ভেবে ভালোবেসে আয়রন ডাই সালফাইড খুঁজে পেলে? তাই মিথ্যে সম্পর্কে আমাকে জড়িয়ে নিজে অনুঘটক হয়েই রইলে।